প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে আন্দোলন করে যদি কেউ মারা যায় তাহলে সে শহীদ হবে কি না। অনেকেই এই বিষয়টা জানতে চায় যে শহীদ কারা, প্রকৃত শহীদের পরিচয় ও বৈশিষ্ট্য জানিয়ে ভেদিত করবেন। তো আজকে আপনাদেরকে জানাবো যে আন্দোলনে যদি কেউ মারা যায় তারা শহীদ কি না বা শহীদ কারা। তো প্রিয় দর্শক দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে বলেন যে মুসলমান আল্লাহর কালেমাকে সমুন্নত করার লক্ষ্যে লড়াই করবে কেবলমাত্র সেই আল্লাহর পথে লড়াই করলো। অতএব যারা তাওহীদের কালেমাকে সমুন্নত করার খালেস নিয়তে আল্লাহর পথে লড়াই করে মারা যাবে তারাই হচ্ছে প্রকৃত শহীদ। আর শহীদের পরিচয় ও বৈশিষ্ট্য হবে এই যে সে লোক দেখানোর উদ্দেশ্যে লড়াই করবে না, তাকে বাহাদুর বলা হবে এই উদ্দেশ্যে বা লোককে শোনানোর উদ্দেশ্যে লড়াই করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে অথবা নিহত হয় সে ব্যক্তি জান্নাতি এবং শহীদ। তিনি আরও বলেন, যে মুসলমান তার দীনের জন্য নিহত হলো সেও শহীদ, এবং যে তার জীবন রক্ষার্থে নিহত হলো সেও শহীদ, অথবা যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হলো সেও শহীদ, অথবা যে ব্যক্তি তার পরিবার রক্ষার্থে নিহত হলো সে ব্যক্তিও শহীদ। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় বা মৃত্যুবরণ করে সে ব্যক্তি শহীদ। যে ব্যক্তি পেটের পীড়ায় কলেরা বা ডায়রিয়ায় মারা যায় সে ব্যক্তিও শহীদ। যে পানিতে ডুবে মারা গেল সে ব্যক্তিও শহীদ। তিনি আরও বলেন, যে ব্যক্তি মজলুম অবস্থায় নিহত হয় সে ব্যক্তিও শহীদ। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি তার ন্যায্য অধিকার রক্ষায় নিহত হয় সে ব্যক্তিও শহীদ। তো প্রিয় দর্শক, আপনারা জানলেন তো কারা কারা শহীদ এবং কাদেরকে শহীদ বলা হয় এবং কোন কারণে মানুষ মারা গেলে তারা শহীদের কাতারে পড়ে। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে প্রকৃত শহীদ কারা এবং কিভাবে মারা গেলে মানুষ শহীদের মর্যাদা পায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।